গতকাল যে নারকীয় যে অগণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের পশ্চিম বাংলার সরকার তার প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি, আমরা আশা করব যে আমরা এই মানুষকে জানান দিতে চাই আমরা আছি, নতুন কারখানা নেই, শুধুমাত্র মেলা খেলা। আমরা প্রতিবাদ করছি এই ঘটনার, আমরা তো কাজ চাইতে গিয়েছিলাম, আমরা তো মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে চেয়েছিলাম, এরাজ্যের মুখ্যমন্ত্রী তো আমাদের কথা শুনতে পারত না, শুনে কিভাবে নাটক করলো পুলিশ, আলতাকে বোতলে পুরে নিয়ে গিয়ে তারা লাঠি চালালো, আর আলতা বোতলের আলতাকে ঢেলে দিল তাদের উর্দির উপরে, পুলিশ দেখালো এরাজ্যের বামপন্থী ছাত্র যুবরা আক্রমণ করছে। আমরা পুলিশকে পেটাতে পারতাম কিন্তু আমরা পেটাইনি, কারণ পুলিশ তৃণমূলের যারা গুন্ডা মোস্তানরা পুলিশকে পেটায়, এ রাজ্যের পুলিশ টেবিলের তলায় তারা লুকায়। তোদের চাকরি সরকারি কর্মচারীদের দিয়ে নেই, কার আন্দোলন করছে এ রাজ্যে বিভিন্ন গতকাল যেভাবে আক্রমণ করেছে, যে মূলত ছাত্র যুবদের 150 জনকে আহত করেছে এবং হসপিটালাইজ হয়েছে তারা, তারই প্রতিবাদে আজকে আমরা এই অবস্থা করছি, এখানে বিক্ষোভ করছি, কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করেছি। শুধু তাই নয়, ছাত্র যুবরা গেছিল যে তাদের শিক্ষায় খরচ কমাতে হবে, তার দিকে কাজ দিতে হবে, এই দাবিতে গেছে। কাজ দেওয়া তো দূরের কথা, লাঠি পিঠা করেছে এই সরকার, বর্বর সরকার এবং তার বর্বর পুলিশ, তারই প্রতিবাদে আমরা আজকে বামপন্থী সব গণসংগঠন, বামপন্থী দলগুলি মিলে আমরা আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছি। আপনার নাম? আপনার নাম মহাদেব ভাই। আপনি কোন পদে আছেন? আমি সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলের সদস্য। কংগ্রেস এবং বন্ধুগণ এবং বামপন্থী বিভিন্ন উপরাষ্ট্রমহলে তারা এগিয়ে যায়, তা তারা তার প্রতিবাদ জানাবে, আমরা দেখেছি, আমরাও যেমন এই কিছুক্ষণ আগে আমরা মানি নিমতরিতে এইরকম পথ অবরোধ করেছিলাম, তাই আমরা বলতে চাষ করেছে, আমরা মনে করি এই সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার এরকম একই নীতি শ্রমিক সারা 45 বছরের মধ্যে সারা ভারতবর্ষে যদি মুখ্যমন্ত্রী হাসি ফোটানোর জন্য শিল্পের সূচনা করেছিলেন টাকার।